হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সারাস হেলথি কিচেন। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছে। আমি আজকে আপনাদের জন্য খুবই মজাদার সর্ষে ইলিশ করে দেখাবো। তাহলে দেখুন আমি কিভাবে এই সর্ষে ইলিশ মেক করছি। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। আমি একটি ইলিশ নিয়েছি, সেই একটি ইলিশের পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়েছি এবং সেই পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজও দিব। এখন আমি কিছু সামান্য কিছু পেঁয়াজ ফ্রাই করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল করে পেঁয়াজ বাটা। আমি মাঝারি সাইজে একটি ইলিশ দিয়েছি, তাই সেই পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আমি ইলিশ মাছে কখনো খুব বেশি মশলা দিই না, কারণ ইলিশ মাছ খুবই একটা টেস্টি মাছ, অনেক সুন্দর একটা ফ্লেভার। সেক্ষেত্রে বেশি মশলা দিলে আপনার ইলিশ মাছের গন্ধটা, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরিষা এবং কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। আমি আগে থেকে কাঁচামরিচ এবং সরিষা একসঙ্গে বেটে রেখেছিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, আরও ভালো করে কষিয়ে নেব। আমি এখানে খুব বেশি সরিষা বাটা দিই নাই, আমি অল্প পরিমাণ সরিষা বাটা দিয়ে সরিষা ইলিশ করছি। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, তার চেয়েও কম, আদা বাটা। সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। আরও ভালো করে কষিয়ে নেব। আমি একটু বেশি আর ভাজা ভাজা করে কষাবো না, তাহলে মশলার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমার বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। খুব ভালো করে বলক চলে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। ভালো করে বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আমি আর সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফাঁড়ি করে কেটে রাখা কাঁচামরিচ। আমি এখানে অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি,
ইলিশ মাছে কাঁচামরিচে ফ্লেভারটা অনেক ভালো যায়, খেতেও অনেক টেস্ট লাগে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। কি অবস্থা আমার ইলিশ তরকারিতে, এখনো অনেকটাই ঝোল রয়ে গিয়েছে, আর সামান্য পরিমাণ ঝোল কমাতে হবে, তাই আমি আবারও ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আপনারা এই ইলিশ, সর্ষে ইলিশটা সরিষার তেল দিয়েও করতে পারেন, সরিষা বাটা তো অবশ্যই দিবেন, তার পাশাপাশি সরিষার তেল দিয়েও করতে পারেন। আমি আজকে এখানে সয়াবিন তেল দিয়ে করেছি এবং সরিষা বাটা তো দিয়েছি অবশ্যই, না হলে কি আর সর্ষে ইলিশ বলা হয়। আমার 3 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আমার সর্ষে ইলিশ হয়ে গিয়েছে, মাছ থেকে মোটামুটি তেল উঠেছে, তার মানে আমার সর্ষে ইলিশ হয়ে গিয়েছে। এখন আমি আগুনটাকে বন্ধ করে দিব। হয়ে গেল আমার মজাদার সর্ষে ইলিশ। আপনারা বাসায় ঠিক কীভাবে রান্না করে খাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।